আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের সবাইকে জান্নাত লিটলস গার্ল ব্লগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি সকালবেলা ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। তার কারণে এখন দুপুর, এখন চলে এলাম, কারণ আমি একটু বাজারে গিয়েছিলাম। তো বুঝতেই পারছো, শীতের দিনে সবজি টবজি না কিনলে কেমন কেমন লাগে। তো কিছু সবজি মাছ কেনার জন্য গিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী বাজার করলাম। তো লেটস গো। তো বন্ধুরা দেখো, আমি এখানে নিয়েছি একটা চিকেন এনেছি, আর মাছ এনেছি। আর বন্ধুরা, আমি শুরুতে একটা কথা বলে নিচ্ছি, আমার ভয়েস চেঞ্জ, কারণ আমার এই ভিডিওটা অনেক আগের করা। তো এখন আমি ভয়েস দিচ্ছি, যার কারণে আমি বেশি কথা বলবো না, শুধু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার ভয়েসে খুব প্রবলেম হচ্ছে, যার কারণে আমি কথা বলতে পারছি না। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর এখানে দেখো, আমি অনেক বাজার করেছি, মটরশুঁটি করেছি, অনেক কিছু করেছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেক ধরনের বাজার এনেছি, তো তোমরা দেখতেই থাকো বন্ধুরা। এটা হচ্ছে পুঁই ফল, আমার খুব ফেভারিট। এটা আমি পুঁই ফল খুব আমার পছন্দের, খুবই মজা লাগে আমার কাছে। জানি না, এক এক জায়গায় এক এক ধরনের নাম এটার, বাট আমাদের এখানে এটাকে পুঁই ফল বলে। এখানে আছে আলু, পেঁয়াজ। তো এখানে আমি নিচে রেখেছি একটু অন্ধকার অন্ধকার। আর দেখো, এই যে নিয়েছি টোস্ট, কারণ আমি চার সাথে খুবই টোস্ট পছন্দ করি, বড়ই। যদিও বড়ইটা এনেছিলাম, কিন্তু আমি খেতে পারিনি আমার ট্রান্সডেস প্রবলেমের জন্য। আর এখানে দেখো ধনিয়া পাতা, এটা আর দেখাতে হবে না। এখানে আছে লেবু, এখানে আছে লাচ্ছা সেমাই, আমার বোনের মেয়ে ও খেতে চেয়েছিল, এই জন্য ওর জন্য এনেছিলাম। আমি আগেই বলছি, এটা কিন্তু আমার আগের ভিডিও, আমি এখন জাস্ট ভয়েস দিচ্ছি, কারণ আমার দেখতেই পাচ্ছ যে আমার ভয়েসটা কত খারাপ। তো প্লিজ এটাকে তোমরা সবাই ইগনোর করো একটু। তো তারপর দেখো, আমি একদম সোজা দুপুরের রান্নার কাছে চলে এসেছি। আজকে পালং শাক রান্না করব আর মাছ রান্না করব, এই দুটোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে মাছ মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আর কি বলবো, গ্যাস এত কমই ছিল যে রান্না করতে খুব কষ্ট হচ্ছিল, তা দেখেই তোমরা বুঝতে পারছো। দেখো তো, অনেক কষ্ট করে রান্না করেছি, মানে রান্না করতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আর আমি হচ্ছে সবসময় সবজিটা খুব পছন্দ করি, আমার সব কিছুতে সবজি হলে খুব ভালো লাগে। আর কারেটটা প্রায় হয়ে আসছে, তো আমি এটার ভিতরে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো, কারণ ধনিয়া পাতা এখন তো ধনিয়া পাতা সিজন, সব কিছুতেই ধনিয়া পাতা একদম মাস্ট। দেখো আমার কারিটা হয়ে আসছে প্রায়। আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছিল, তারপর আমি ভয়েসটা দিচ্ছি। আর কারিটা এত মজা হয়েছিল না বলার বাহিরে, যে এত মজা হয়েছিল, কালারটাই দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা দেখো, দুপুরে খাওয়ার পরে চলে এসেছি, আর এখন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি ওই যে মটরশুঁটি কীভাবে ফ্রিজে রাখি একদম সারা বছর, টোটালি এবছরেরটা অবসর কী করে আমি খাই, তো সেটাই তোমাদের সাথে এখন দেখাবো। তো চলো আগে দুপুরে খেয়ে দিয়ে পেটটাকে শান্তি দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসলাম। তো চলো, কী করে আমি হচ্ছে সিমটা 12 মাস কাল রাখি, এবং মটরশুঁটিটা হচ্ছে কি আমাদের সবসময় কাজে লাগে, আমরা যারা মূলত মেয়েদের বিভিন্ন সময় এই মটরশুঁটিটা আমরা বিভিন্নভাবে রান্না করে খাই। তো চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি, এটাকে একটা একটা করে বাছতে হবে। তো আমি আর আমার বোনের মেয়ে অলরেডি বাছা শুরু করে দিয়েছি। দেখো
অনেক টাইম লাগে এগুলো বাছতে, বাট আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি এটা বাছি আর খাই। কাঁচাগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো দেখো এগুলো সব বাছা হয়ে গেছে, এখন এগুলোকে প্যাকেট করতে হবে। তো তোমরা অনেকেই জানো না যে কীভাবে প্যাকেট করে রাখতে হবে, তো দেখো আমি আজকে তোমাদের দেখাচ্ছি যে কীভাবে এগুলো প্যাকেট করবে। তো দেখে নাও, আমি খুব সুন্দর একটা পলিথিনে কী সুন্দর করে প্যাকেট করে নিয়েছি। তোমরা যদি কেউভাবে রাখতে চাও তাহলে এভাবে সেম আইটেমে রাখতে পারো। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখবে।